রমজানের শুরুতে আমরা ইফতারির প্রস্তুতি নিয়ে রাখলেও সেটা তো আর সারা মাস যায় না, তো একদিন কষ্ট করে যদি আবার আমরা ইফতার গুলো বানিয়ে রাখি তাহলে বাকি রমজান কিন্তু সুন্দরভাবেই কেটে যাবে। তাছাড়াও আমরা ইফতারে যদি মেহমান দাওয়াত দিই তাহলে পাশে যদি এই জিনিসগুলা বানানো থাকে তাহলে সারাদিন রোজা রেখে মেহমানদারিতে কষ্ট হয় না। আমরা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ইফতার দিয়ে থাকি। সমোসা রোল এই দুইটা জিনিসের কিন্তু কোনো বিকল্প নেই। যারা সমোসা এবং রোল বানিয়ে ফ্রোজেন করে রাখতে জানেন না তারা এই ভিডিওটা দেখলেই সমোসা এবং রোল তৈরির এ টু জেড সবই জেনে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন তাহলে মূল ভিডিওতে। আমি এখানে দুই টাইপের কিমা রেডি করে নিচ্ছি, চিকেন আর বিফ। আমি দুটোটা একই রকমই করি, তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কিমাটা আমি ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, জিরা আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ। তো এখানে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়া দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। লবণ পরিমাণ মতো, গরম মশলা আধা চা চামচ, এখানে একটা তেজপাতা, দারচিনি, এলাচি আর লং, একটা পেঁয়াজ। তো এরপরে চাইলে আপনারা একটু তেল দিতে পারেন, আমি তেল দিব না, এটা আবার ভাজি করতে হবে, তো ভাজির টাইমে তেল দিব। এখন দিয়ে দিচ্ছি পানি, 2 কাপ পানি দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নিব। একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলে একটু কষানোর মতো হয় আর কি। তো এখন এটা আমি নেড়ে চেড়ে চুলে বসিয়ে দিচ্ছি। তো একইভাবে এখানে গরুর কিমা করে নিয়েছি, তো এখন এটা আমি ভাজি করে নিবো। একেবারে পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে, এখন একটু একটু পানি দেখা যাচ্ছে, তো একেবারে ড্রাই করে নিব। চিকেনের কিমা সিদ্ধ হয়ে গেছে আর একদম পানিগুলো ড্রাই হয়ে গেছে, এখন আমি একটু ভেজে নিব। তেল গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন কিমা দিয়ে দিচ্ছি। এখন আর কোনো বাড়তি কিছু দিতে হবে না, জাস্ট লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো এই পেঁয়াজগুলো আমি ছোট ছোট চার কোনা করে কেটেছি। এই যে তো এগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখানে ময়দা নিয়েছি, ময়দার ভেতর একটুখানি লবণ দিয়েছি আর জাস্ট পানি দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। তো আরও কয়েকভাবে কিন্তু এগ রোলটা তৈরি করা যায়, তো আমার কাছে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা অনেকটা প্যানকেকের বেটারের মতো হবে, অনেক বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তো আমি এখানে এগুলো ইউজ করছি রোল বানানোর জন্য। তো এই যে একটা ভেজা তলে নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঢেকে রাখবে। তো এখানে আমার ব্যাটারটা রেডি, আর এটা হচ্ছে রোল বানানোর শীট, আর এই সাইডে হচ্ছে বিফ কিমা, আর ওর পাশটাতে হচ্ছে চিকেন কিমা। আর আমি সমোসা বানানোর জন্য এই টাইপের শীটগুলো নিয়েছি। তো এগুলো না পেলে আপনারা এগুলো কাটলে কিন্তু একই রকমই হয়ে যাবে। প্রথমে আমি একটা রোল বানিয়ে দেখাচ্ছি। কর্নারগুলোতে ভালো করে গ্লু লাগিয়ে নিয়েছি, এখন কিমা দিয়ে দিচ্ছি। তো আমি তো এখানে চিকেনের করছি, আপনারা চাইলে ভেজিটেবল করতে পারেন, বিফ, যার যেটা পছন্দ আর কি। এখন এই সেটটা এভাবে করে চেপে, ভালো করে চেপে ভেজে জাস্ট গড়িয়ে নিলেই হয়ে যাবে। ভেজে রেডি হয়ে গেছে। তো এখন দেখাচ্ছি কিভাবে সমোসা বানাই। তো রেডিমেড এই টাইপের একটা শীট নিয়ে নিয়েছি, তারপরে এই সাইডের এই কর্নারটা আমি এখানে নিয়ে ভেজে এইভাবে করে একটা ভাঁজ করবো, তারপর এটাকে একটু চেপে দিব। চেপে দিয়ে আমি
এই যে বাড়তি যে সাইডগুলো আছে এগুলোতে আমি গ্লু লাগিয়ে দিব। এত গ্লুর প্রয়োজন নেই আমার কাছে, গ্লু বেশি দিলে ভালো লাগে, মনে হয় একদম সিকিউর হয়ে গেছে। তো এইভাবে করে এই সাইড টেনে আমি এই সাইডে রাখবো। তো রাখলে খুব সুন্দর একটা পকেট ক্রিয়েট হয়ে যাবে এই যে। তো এখানে আমি কিমা দিয়ে দিচ্ছি, যে বিফ কিমা আমি রেডি করেছি, বিফ কিমা দিয়ে দিচ্ছি, ভালো করে স্টাফ করে দেব। তারপরে এইভাবে করে আমি মুখটাকে চেপে ধরব, চেপে ধরে এই সাইডটা প্রথমে এই কর্নারটা আমি বন্ধ করে দিব, যেন মেক্সিও কর্নারগুলো বন্ধ হয়ে যায়। এরপর বাকি সাইডটাও আমি বন্ধ করে দিব। এরপরে বাড়তি থাকলে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এইভাবে করে এটা এখানে ভাঁজ করে দিব। তো এই যে রেডি হয়ে গেল। তো ওইদিকে আমি সমোসা বানাচ্ছি আর এইদিকে ফাতেমা রোল বানাচ্ছে। এই যে এগুলো ও বানিয়েছে। তো এই যে বানানো হয়ে গেছে, এখানে হচ্ছে রোল আর এখানে হচ্ছে সমোসা। তো এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো। তো এক ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে রেখে দিব, প্রায় দুই ঘন্টা পরে। তো এখন এই যে এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। তো এখন আমি যদি জিপলকের ব্যাগে রাখি তো বের করার সময় একটা কিন্তু একটার সাথে লাগবে না। এই যে আমি সমোসাগুলো রেখেছি, তো আমি যখন যে কয়টা ভাজবো শুধু ওই কয়টা বের করলেই হবে, একটা আর একটার সাথে লেগে থাকবে না। তো এখন আমি এগুলো একটা জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি ভাজি কিভাবে করি। এই যে এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে যখনই প্রয়োজন জাস্ট তেলটা গরম করতে হবে। ভালো করে তেল গরম করে নেবেন, না হলে কিন্তু খুলে আসবে। তেলটা গরম করে দিয়ে দিবেন যখন আপনার যতটা প্রয়োজন। এগুলো কিন্তু এই যে খুব সুন্দর একটা আরেকটার সাথে লাগবে না, যতটা ইচ্ছে ততটা নিতে পারেন। একইভাবে আমি রোলের মতো সমোসাও ভেজে নিচ্ছি। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আরো কয়েকটা আপনাদের সাথে আমি ইফতারের আইটেম শেয়ার করার আমার ইচ্ছে আছে। তো এইরকম রেসিপি দেখার জন্য যারা এখনো আমার পেজটি লাইক এবং ফলো করেননি, প্লিজ লাইক এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।